খুদের ভাত দিয়ে শুটকি ভর্তা, নাম শুনেই হয়তো অনেকের মুখে জল চলে আসছে। গরম তেলের মধ্যে চ্যাপা শুটকি দেওয়া হচ্ছে, ওই খুদের ভাতটা হালকা একটু ভেজে নেব। এক কথায় শান্তি। খুদের ভাত দিয়ে শুটকি ভর্তা, নাম শুনেই হয়তো অনেকের মুখে জল চলে আসছে। আর আমাদের কিন্তু অনেক বাঙালি পরিবারে শুক্রবার সকাল মানে কিন্তু খুদের ভাত আর শুটকি ভর্তা। অনেক এলাকায় কিন্তু এই খুদের ভাতকে বউ ভাতও বলা হয়ে থাকে। আর আমি আজকে এই খুদের ভাত শুটকি ভর্তা দিয়ে খাওয়ার জন্য চলে এসেছি জামালপুরে ইতিভাবির চুলার পাড়ে। ভাবি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আগে তাহলে কোনটা শুরু করবো আমরা, মানে খুদের ভাতটা নাকি হচ্ছে প্রথমে শুটকি ভর্তা শুরু? ও আগে ভর্তাটা করবো। আচ্ছা ঠিক আছে, কি শুটকির ভর্তা করবো আমরা? চাপা, এখানে কিছু চিংড়ি মাছ দেখতে পাচ্ছি, চিংড়িটাও ভর্তা করবো আমরা। একসাথে নাকি দুইটা আলাদা? দুইটা আলাদাই হবে। ভাবি তাহলে চলেন শুটকি রান্নাটা শুরু করি। প্রথমে কি দিব? তেল? প্রথমে সামান্য একটু তেল দিব। এখন কি দিবেন? রসুন, পেঁয়াজ। আচ্ছা, এখানে রসুন আর পেঁয়াজ হচ্ছে একসাথে হচ্ছে কেটে রাখা হয়েছে তাই না? নেন সামান্য একটু হলুদ গুঁড়ো। শুটকি কিন্তু ভাবে দেখা যায় যে একটু ঝাল ঝাল হলে খেতে মজা হয়। ভাবে এই যে খুদের যে ভাতটা, আমরা তো দেখি যে এটা হচ্ছে ঢাকায় হচ্ছে অনেক জায়গায় মানুষ বাড়িতেও খায়, আর বাহিরেও এখন এটা পাওয়া যায়। আপনাদের জামালপুরেও কি এটা খাওয়া হয় মানে নিয়মিত? জামালপুরে আমাদের ঘরে ঘরে সবাই এটা পছন্দ করে তাই। ভাবে পেঁয়াজটা তো হতে আরো কিছুক্ষণ সময় লাগবে তাই না? আচ্ছা, এখানে আমি দেখতে পাচ্ছি আপনি কিছু একটা এখানে তৈরি করে রেখেছেন, এইটা কি আসলে? এটা যে খুদের ভাত। ও আচ্ছা, এটার সাথে আপনি আস্ত কাঁচামরিচ আর পেঁয়াজ দিয়ে একসাথে? হ্যাঁ, কাঁচামরিচ ফালি করে দিচ্ছি। ও আচ্ছা, কাঁচামরিচটা ফালি করে দেওয়া তাই না? এটা মানে একেবারে এটা কি হচ্ছে খুদের চালটা তাই না? একদম সাদা দেখা যাচ্ছে। পেঁয়াজটা হয়ে গিয়েছে? জি। আচ্ছা, এখন এটাতে কি দিবেন তাহলে? এটা নামিয়ে নিব। ও আচ্ছা, পেঁয়াজটা নামিয়ে নিতে হবে। এখন কি তাহলে হচ্ছে চিংড়িটা ভেজে নিব আগে? আচ্ছা ঠিক আছে, চিংড়িটা আমি তেলে ভেজে নিব। আমরা কচু চিংড়িটা আসতোই তেলে ভেজে নেব। এটা তো সামান্য হলুদ গুঁড়ো। আচ্ছা, এই যে আমরা তো দেখছি, তো এই রান্নাগুলো আসলে কার থেকে শিখেছেন আপনি? আমি আমার মায়ের থেকে রান্না শিখেছি। আচ্ছা, আপনার মায়ের বাড়ি কোথায়? জামালপুরে। জামালপুরে, মানে আপনি জামালপুরের মেয়ে, জামালপুরেরই বউ? জি। ধরেন আমি তো বাহির থেকে ঢাকা থেকে এসেছি, কিছু খাবার থাকে না যে জামালপুরে এসেছি একদম খেতেই হবে, এরকম কি খাবার আছে জামালপুরে? ওই তো মিল্লি। মিল্লি, গরু মাংসের যে মিল্লি যেটা বলা হয়। চিংড়িটা ভাজা হয়ে গেছে। আচ্ছা, কি চিংড়িটা এখন নামিয়ে নিব তাই না? জি। চিংড়িটা একদম মচমচে ভাজা হয়ে গেছে তাই না? এটা তো এখন এমনিতেই খাওয়া যাবে। খাওয়া যাবে। লবণ কি? লবণ দেওয়া হয়নি। লবণ দেওয়া হয়নি। এখন আমরা শুটকিটা ভর্তা করব। ও আচ্ছা, এখন শুটকিটা ভাজবো তাই না? আচ্ছা, ভাবি আরেকটু তেল নিয়ে নিচ্ছে। গরম তেলের মধ্যে চ্যাপা শুটকি দেওয়া হচ্ছে। পেঁয়াজ দিয়ে দিই একসাথে, পেঁয়াজ আর রসুন যেটা ভাজা ছিল। ভাবি এটাতে কি মরিচ দিব? না, মরিচ পরে দিয়ে হাত দিয়ে চটকাবো। ও আচ্ছা, মরিচটা হাতে দিবেন মানে চুলার কাজ শেষ? হ্যাঁ, মরিচটা ভেজে নিব। ও আচ্ছা, এখন আমরা কি মরিচটা ভেজে নিব? আচ্ছা, আমি দিব। হ্যাঁ, ভাবে আমরা তো কাঁচা মরিচও ভেজে ফেললাম, আমাদের তো শুটকি সব ভাজা ভাজি শেষ তাই না? এখন কি তাহলে খুদটা শুরু? খুদের ভাতটা রান্না করব। আচ্ছা ঠিক আছে, তাহলে শুরু করি। প্রথমে কড়াই দিব। কড়াইতে খুদের ভাত, কাঁচা মরিচ, আপনি যেটা আগেই হচ্ছে খালি করে কাঁচা মরিচ আর পেঁয়াজ কাটা দিয়া লবণ দিয়া আমরা এই ভাতটা সিদ্ধ করে নিব। আচ্ছা আচ্ছা, এখন আমরা এটা হতে হতে ভর্তাগুলো চটকায় ফেলবো। এখানে হচ্ছে যে আমাদের যে পেঁয়াজ আর হচ্ছে রসুন ভাজাটা আছে, এটা মধ্যে প্রথম কোন ভর্তাটা করব? আগে চিংড়ি ভর্তাটা করব। আচ্ছা, আমি ধরছি, আপনি আপনার মাথাতে শুনুন। দাঁড়ান, লবণ নিব। আচ্ছা, আমি আপনাকে দিচ্ছি। মরিচ নিব। এখন চিংড়িটা দেন। আচ্ছা, এখন এই পেঁয়াজ মরিচের সাথে চিংড়িটা সবটা দিয়ে দিব। জি। আচ্ছা, আপনার হাতটা সব। হয়ে গেছে? জি। আচ্ছা, এই ভাবে এটা দেখতে যে কি সুন্দর লাগছে, মানে চিংড়ি আর হচ্ছে যে পেঁয়াজ রসুন কাঁচা মরিচটা দেখতে। ভাবে এখন কি শুটকি ভর্তাটা করব? এখন শুটকি ভর্তা করব। লবণ, লবণ, লবণ। আচ্ছা, এই যে মরিচ, মরিচ বাকি যেগুলো ছিল ভাজা সবগুলোই দিয়ে দিচ্ছি। এরপরে শুটকি দেন।
সবটা শুটকি এখানে দিয়ে দিচ্ছি যেটা পেঁয়াজ রসুন দিয়ে ভাজা ছিল। এখানে বড় বড় কাটা থাকলে সেগুলো বেছে নিব। শুটকি ভর্তাটা হয়ে গেছে। জি অনেকে কিন্তু বলে যে হচ্ছে মানে সময়ের অভাবে হচ্ছে ভর্তা খেতে পারে না, কিন্তু আপনি যেভাবে করলেন যে একদিকে হচ্ছে আপনার খুদের ভাতটা হয়ে যাচ্ছে আরেকদিকে পরপর দুইটা ভর্তা বানিয়ে ফেলেন, খুব দ্রুত হয়ে গেল। আমি আপনাদেরকে দুইটা ভর্তাই পাশাপাশি দেখাই, মানে আপনারা শুধু রংটা দেখেন যে চিংড়ি শুটকির যে রংটা খুবই ভালো লাগছে দেখতে। হয়ে গেছে ভাবে এটাকে আমি আবার একটু নামিয়ে তেল দিয়েই করব। ও আচ্ছা ঠিক আছে, এখন কি এটাতে হচ্ছে তেল মাখাবো? তেল এখানে দিই, আমরা যখন পোলাও রান্না করি তখন তেলটা বেশি দেই। এটা তো প্রথম ভাজিনি, একেবারে হচ্ছে পানিতে খুদের ভাতটা রান্না করার সময় পরে তেলটা দেই, কারণ তেলটা যেন উপরে লেগে থাকে অল্প তেলে। হ্যাঁ হ্যাঁ, মানে সিদ্ধ সময় কোনো তেল দেইনি, অনেক তেল দেখা যাবে। দেন ওই খুদের ভাতটা দেন একটু হালকা ভেজে নিন। ও ভাতটা আবার এটার মধ্যে দিয়ে দিবেন? হ্যাঁ হালকা একটু ভেজে নেব। এখন কি আবার নিয়ে নিব? হয়ে গেছে। আচ্ছা দর্শক, আমার হাতে চলে এসেছে গরম গরম ধোয়া ওঠা খুদের ভাত, আর ভাবি আমরা কথা পরে বলে আগে খেয়ে নেই। এই যে শুটকি ভর্তা যেটার জন্য এত সময় অপেক্ষা করা, এই চিংড়ি ভর্তার রংটা যেভাবে এত চমৎকার এসেছে, আপনি তো খুব কম হলুদ দিয়ে ভেজেছেন তারপরও যে রংটা এত সুন্দর এসেছে। ভাবি মানে আমি এটা দেখে না কোনোভাবে কথা বলতে পারতেছি না, আগে খাওয়াটা শুরু করি, আপনিও শুরু করেন। কথায় শান্তি, মানে এই খুদের ভাত দিয়ে শুটকি ভর্তাটা ভাবি খেতে কি যে ভালো লাগছে। মানে আমরা বাঙালি তো মানে যাই খাই না কেন দিন শেষে হচ্ছে এই খুদের ভাত ভর্তা এগুলোর উপর আসলে কোনো কিছু হয় না। আমি একটু চিংড়ি ভর্তাটা দিয়ে একটু খেয়ে দেখি, শুটকিটা তো খেলাম ভাবি। দর্শক এই শুটকি ভর্তার চিংড়িটা খেতে এত ভালো লাগছে, আর আমার মনে হয় যে খুব কম মানুষ পাওয়া যাবে যাদের শুটকি চিংড়ি মানে দুইটাই হচ্ছে পছন্দ না, আর খুদের ভাত দিয়ে এটা খেতে এত ভালো লাগছে। আপনাদেরও হয়তো অনেক ভালো লাগবে, আপনারা নিজেরাও কিন্তু এই আজকে যে জামালপুরের ইতিভাবে আমাকে যে রেসিপিটা দেখালো এটা আপনারা নিজেরা বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি, দেখা হবে পরবর্তী পর্বে কিংবা আপনার চুলার পাড়ে।